গুড মর্নিং, সকাল সকাল চলে এলাম স্কুলে, আজকে স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে মিউজিয়াম। তা কোন মিউজিয়ামে যাচ্ছি চলো, তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। বেরিয়ে পড়েছি সবাই মিলে বাসের উদ্দেশ্যে, যাই বাসের কাছে। দেখো সবাই আসছে একসঙ্গে, তা চলো বাসে উঠে যাক। চলে এসেছি বাসের ভেতর, দেখো এখন বাসের মধ্যে সব সেলফি তোলা হচ্ছে, এখনো বাস ছাড়েনি, সাথে রেডি আছে। এখানে আছে আমাদের স্যার, এটা আমাদের তপন স্যার, তপন কুমার ভুঁইয়া, এই আমাদের স্যার, কোন মিউজিয়ামে যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি আমরা কোন মিউজিয়ামে যাচ্ছি। ফাইনালি এসে গেলাম আমরা মিউজিয়ামে, এটা হচ্ছে বিড়লা মিউজিয়াম। এটা হচ্ছে আমাদের স্যার সঞ্জয় স্যার, এসে গেছে মিউজিয়ামের ভেতর। দেখো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, বুঝতেই পারছো ছোট ছোট বাচ্চারা এসেছে, একটু চিৎকার চেঁচামেচি তো ওরা করবেই, ওরা দেখছে আনন্দ পাচ্ছে। পারমাণবিক শক্তি কেন্দ্র, পারমাণবিক শক্তি কেন্দ্র। দেখো মিউজিয়ামের ভিতরটা কত সুন্দর, ও এখানে এসে তো গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। দেখো তোমাদের সবটাই ভালো দেখাতে পারছি কি সেটা আমার তো মনে হচ্ছে সবটাই ঠিক আছে। এটা ছেলে স্কুলের ম্যাডাম, ম্যাডামের মেয়ে, এটা আরেকটা ম্যাডাম।
জয়দীপ তো এসে অনেক কিছু শিখে গেছে। কেমন লাগছে তোমাদের মিউজিয়াম ঘুরতে? আমাদের খুব ভালোই লাগছে। এই হচ্ছে আমাদের ক্লাসের স্যার সঞ্জয় স্যার, খুব ভালো, একটু রাগি বকাবকি করে কিন্তু মন থেকে খুবই ভালো। পরে একটা পালকি দেখলাম, বাহ দেখো খুব সুন্দর এই পালকি। না আমরা তো আর পালকির যুগ নেই। এটা দিয়ে দেখ, একদম নৌকা থেকে শুরু হচ্ছে যানবাহন, দেখে যা একদম প্লেন, ফাইটার প্লেন, দেখে যা বাথরুম পেয়েছে। এটা দিয়ে দেখতে চলো 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 এর মধ্যে স্যার। ছেলে তো ট্রেনে উঠেই পড়েছে, দেখো ছেলে ট্রেনে উঠেই পড়েছে। ট্রেন চালাতে যেও না বাবু, ট্রেন চলে যাবে, চালাতে যেও না, চলে আসো। অনেক বড় মিউজিয়াম, সারাদিন ঘুরেও মনে হয় শেষ হবে না। তখন মনে হবে কোন ঘরে ঢুকেছি কি কোন ঘরে ঢুকিনি, ভুলেই যাব। কোনটা তোমাদের দেখাবো আর কোনটা দেখাবো না সেটা তো আমি ভেবেই পাচ্ছি না। এবার উপরে যাওয়া যাক। আমাদের দেখাই এবার উপরে কি আছে। এখানে সব গেমিং, বাচ্চারা একটা গেম ছেড়ে আর একটা গেম হচ্ছে। মিউজিয়ামের ভিতরটা এত বড় যে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাবে, তাই বসে পড়েছি। সব বাচ্চারা লাইন দিয়েছে সিঁড়িতে উপরে ওঠার জন্য। এখন দেখানো হবে ম্যাজিক শো, জানি না ভিতরে কী দেখানো, তো চলো দেখা যাক যে ভিতরে কী দেখায় ম্যাজিকে। দেখো খুব বড় লাইন পড়েছে ম্যাজিক শো দেখার জন্য। না না ঢুকছি এখন ম্যাজিক শো এর হল ঘরে, তবে ম্যাজিক আমরা আপনাদের দেখাতে পারবো না, সেটা আপনাদের এখানে এসেই দেখতে হবে। ম্যাজিক শো এর হল কোথায় বসবো রে? ম্যাজিক শো শেষ হয়ে গেল, তারপরে যে হলটা সেটা হচ্ছে এইটা। দেখো মিউজিয়াম, এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। এখানে একটা শো হবে এখন। মিউজিয়াম ঘুরতে ঘুরতে হয়ে গেল বেলা একটা, এখন সবাইই খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি লাঞ্চ করতে, তা দেখি লাঞ্চে কি মেনু আছে জানি না, দেখা যাক। খাওয়া দাওয়া
এখানে দিয়েছে ডাল, সব কিছু দিয়ে একটা সবজি ভাত। ডাল সবজি আর সাথে আছে ডিম। মিউজিয়ামের ভিতরে খুব সুন্দর একটা পার্ক রয়েছে, দেখো বাচ্চারা কত আনন্দ করে খেলছে, কেউ ঢেকি চড়ছে, কেউ গাড়ি চড়ছে, এইটা পার্কটা ঢেকি চড়ছে সবাই, একজন দুলছে দোলার, আবার তো টেনে উঠে পড়েছে কেউ কেউ। জয়দীপ বসে গেছে খরগোশের পিছে। সবাই সানগ্লাস পরে নিয়েছি, 3D শো চলবে এখন। কত বড় কল, তোমরা এর আগে এত বড় কল দেখেছো কোথাও? আমি তো দেখিনি। মিউজিয়াম ঘোরা হয়ে গেল, আবার এসে গেছি বাসে। এবার বাস ছাড়লে সবাই যে যার বাড়ি ফিরে যাব। তবে এত বড় মিউজিয়াম কতটা তোমাদের দেখাতে পারবো সেটা আমি জানি না, হয়তো আমি সবটা দেখিয়ে উঠতে পারবো না, তবুও যতটা পারবো ততটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলে এলাম বাড়ি, এখন বাজে সন্ধ্যা 7:30, এই এসে পৌঁছালাম। তাহলে এবারে ড্রেস চেঞ্জ করা যাক। আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।